আজকে আমরা আসছি হচ্ছে দুলা ভাইয়ের বাড়িতে, মানে আপুকে ছাড়া আপু শ্বশুর বাড়িতে আসছি। তো যাই হোক, ব্যাপার না, আসলে আসছি একটা কারণে। অপু খুব অসুস্থ, তো অপুকে দেখতে আসছি। মানে মাত্র খাওয়া দাওয়া শেষ করছি, বাইরে যে কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম আমি বলে বুঝাইতে পারবো না। আমাদের সাথে আসছে ছায়র, ও হচ্ছে লাইফের ফার্স্ট টাইম আসছে। ও এর আগে কখনো হচ্ছে ভাইয়াদের বাড়িতে আসে নাই, তো ওর জন্য এটা একেবারেই প্রথম। ছায়র কেমন লাগতেছে? ফার্স্ট টাইম আপুর শ্বশুর বাড়িতে আসছে, মানে দুলা ভাইয়ের বাড়িতে আসছে, মজা। ও ক্লাস টেস্ট মিস করে আমাদের সাথে আসছে বেড়াইতে, এটার জন্য বাসায় গেলে পানিশমেন্ট দেওয়া হবে। তো যাই হোক, আমার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ গরম পড়তেছে। কবে যে আমার ফেভারিট সিজনটা আসবে, মানে উইন্টার কবে যে আসবে, আমি অধীর আগ্রহে বসে আছি উইন্টারের জন্য। আমি এদিকে কথা বলতেছি, এদিকে আমার গরম আপুর অবস্থা খারাপ, ফ্যানটা চলতেছে মানে না চলার মতোই চলতেছে, ফ্যানের কোনো বাতাসই জিজ্ঞেসই করতেছে না গায়ে লাগা। বাট আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, রান্নাগুলো মজা হয়েছে। আমাদের সাথে আছে আরো একজন ভাগ্নি, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, হাই দাও, হাই হাই দাও। কে এটা? কে এটা? আইরা। ও হাই, টাটা দাও, টাটা টাটা, আল্লাহ হাফেজ। ওকে আমার আরও একটা ভিডিওতে দেখছেন মেবি। ও কিন্তু একেবারে কোনো দুষ্টুমি করে না, ও হচ্ছে নিজে নিজে খেলে, কোনো কান্নাকাটি নেই, কোনো দুষ্টুমি নেই। ও ইনফ্যাক্ট একা একা এসে হচ্ছে যে ওর নানুর বাড়িতে বেড়ায়, মাশাল্লাহ বলবেন সবাই। ওটারই বাকি ছিল, মানে ফ্যানটা তো চলতেছেই না, তার উপরে আবার কারেন্টটাও নিয়ে গেছে। এর কি খুব বেশি দরকার ছিল? বাসায় যাওয়ার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলছি, হিজাব পরে নিছি। দুপুরবেলা যে কারেন্ট গেছে, কারেন্ট আসছে মাত্র, তাহলে এবার চিন্তা করেন যে পুরো দিন কীভাবে ছিলাম এই গরমের মধ্যে। আর একতলা যেহেতু ছাদ, তো ছাদে সব গরম হচ্ছে নিচে আসতেছে। তো ভাইয়া হচ্ছে একটু বাইরে গেছে, ভাইয়া আসবে দেন হচ্ছে গাড়িকে কল দিবে, এরপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। এদিকে একটু গাছপালা আছে কিন্তু কোনো বাতাস নেই, মানে গাছের একটা পাতা পর্যন্ত নড়তেছে না।